গুড মর্নিং বন্ধুরা, নমস্কার। তোমরা সবাই কেমন আছো? সৌমিক স্মিতার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। সকালবেলা রান্নাঘর থেকে শুরু করলাম, কারণ মাছটা জলে দিতে হবে। রিকনের স্কুল আছে, রিকন খেয়ে বেরোবে। রিকন এখনো ঘুমাচ্ছে, চলো পেপারটা নিয়ে একটুখানি ততক্ষণ চোখ বুলিয়ে নিই, কারণ ও উঠলে তারপরে আবার ওর পেছনে আমাকে থাকতে হবে। সৌমিক চলে গেছে অফিসে, এখন এখন ফ্রেশ হয়ে ব্রাশ করছে, স্কুল যাবে। এখন স্কুলে খেয়ে যাবে। তো বললাম কি খেয়ে যাবি? প্রথমে বলছে ছাতু খেয়ে যাব। ছাতু খেয়ে কখনো যাওয়া যায় বলো? এতক্ষণ থাকা যায়? আসলে গরম তো, কিছু খেতে ইচ্ছা করছে না, কিন্তু খেতে তো হবে। ওকে বললাম তুমি ভাত খেয়ে যাও, জল ঢালা ভাতও আছে, এমনি নর্মাল ভাতও আছে। মাছের ডিম ভাজছি, এটা রিকন খেয়ে যাবে। একটু ডাল দিয়ে ভাত মেখে এটা মুখে দিয়ে খাইয়ে দিই। মাছটা ধুলাম আর এই ডিমের বড়াটা করলাম, আর ওর একটু টিফিন করে দিলাম। এতেই দেখো চোখ মুখের অবস্থা। আজকে কিন্তু মেঘলা হয়ে রয়েছে, খুব একটা কিন্তু রোদ ওঠেইনি, কিন্তু ঘুমও উঠে আছে আকাশটা। পান্তা ভাত খাবে, পান্তা ভাতটা তাহলে ডাল গরম করে লাভ নেই। আমি এখানে রিকনকে গল্প করতে করতে পান্তা ভাত ডিমের বড়া দিয়ে খাইয়ে দিচ্ছি। খাইয়ে দিলে কি বলতো, পুরো ভাতটা খাবে, না হলে একটুখানি খেয়েই উঠে পড়বে। স্কুল ড্রেসটা তাড়াতাড়ি করে একটুখানি হেল্প করছি পর পড়তে, নাহলে আবার গাড়ি চলে আসবে। ও এখনো আমার কাছে স্বাচ্ছন্দ্য বোধ করে আমি যদি একটু খাইয়ে দিই, পেটটা ভরে খায়। এটা সবারই হয়, এখনো আমার মা যদি আমাকে খাইয়ে দেয় তাও আমার পেট ভরে। আর কি করা যাবে, যতক্ষণ মা আছে মায়ের থেকে এসব আদর পেয়ে নিক। বন্ধুরা একটু করে রান্না করছি, আবার একটু করে এসে ঘরে বসছি, এই করতে হবে। কতদিন চলবে, মনটাকে শক্ত করে রাখতে হবে। গরম চলবেই, কতদিন চলবে জানে না কেউ। রিকনকেও সেটা বললাম, স্কুল যখন ছুটি পড়েনি মন শক্ত করো যে আমাদের গরমে স্কুলে যেতেই হবে। তবে হুড়োহুড়ি করো না, দৌড়াদৌড়ি করো না, এক জায়গায় বসে বন্ধুরা গল্প করো, খাওয়া দাওয়া করো, আর মন দিয়ে ক্লাস করো, ব্যাস আর কি। এইভাবে চলতে হবে, সবাই কাজ করছে সকালবেলা থেকে উঠে। গরম বলে কি কেউ বসে আছে বলো? সৌমিকে চলে গেছে অফিস, অফিস থেকে দোকান ঢুকেছে, আমি সকালবেলা রান্নাঘরে। কাজ সবাইকে করতে হবে, কাজ ছাড়া কি জীবন চলবে? কিরম পাগল পাগল অবস্থা হয়ে আছে দেখে, চুল ফুলগুলো পুরো সেদ্ধ হয়ে গেছি। এই তুলসী গায়ে জানলার পারে তুলসী গাছটা একটু জল দেব, প্রচন্ড গরম হচ্ছে। রিকন বেরিয়ে গেল স্কুলে, বন্ধু বান্ধবদের সঙ্গে থাকলে ওরা এত গরম হবে না, আসার পরেই তো একদম এরকম হয়ে যাবে, তখন তো মা আছে, শরীর ঠান্ডা করাতে হবে। চলো আমি বাকি কাজগুলো না ঝটপট করে সেরে নিই, নিয়ে তারপর ঘর দোরটা একটু পরিষ্কার করতে হবে, সেগুলো করি। সৌমিক এখনো দোকানে আছে দেখলাম, ক্যামেরায় দেখা যাচ্ছে দোকানেই আছে। চলো এবার আমি কাজগুলো এক এক করে না গুছিয়ে নিই, গুছিয়ে নিয়ে একটু ফ্যানের তলায় বসলেও একটু শান্তি লাগে, ঠিক আছে? চলো রাখছি এখন। এখন 2:15 বাজে, লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে আমার আর সৌমিকের, আর রিকনেরও লাঞ্চ হচ্ছে স্কুলে, লাঞ্চ টাইম। ভাতের হাঁড়িটা রাখি, বললাম না মায়া দিয়ে আজকে আসিনি। কলকাতা হয়েছে, তরমুজ দেওয়া হয়েছে, তরমুজটা নিয়ে যাই। বাবা এটা কি অন্ধকার করে রেখেছো? জল খাওনি তো? এনো জল। চলো এবার একটু না রেস্ট নিয়ে নেবো, বাবা কি অন্ধকার করে রেখে দিয়েছে, একটু রেস্ট নিয়ে নি। বিকালে আসবো আবার, এরকম ফিরুক তারপরে। আজকে আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে আমরা
গাছে জল দিই। সৌমিক এখন দিচ্ছে, দেখো দেখো। এখনো প্যান্ডেল খুলিনি, দেখো কোন যুগে যে খুলবে তার নেই ঠিক। মানে এত বড় ছাদ, রাখার জায়গা আছে, কতবার বললাম খুলে নিয়ে যাও খুলে নিয়ে যাও। আমি গাছগুলো তো সরাতে পারছি না, সেদিনকে দেবাশিস এলো যে দিদি গাছগুলো এবার সরিয়ে নিয়ে যাই। এলাম, আসিস না, তুই ফেরত চলে যা, কারণ অন্য জায়গায় কাছে চলে যা, কারণ হচ্ছে না, প্যান্ডেল না সরালে গাছ রাখতে পারবো না। আজকে চাদর ফাদর একটু হাতে ধুয়ে দিয়েছি, এই যে এখানে মেরেছি, আর ছাদে কে মেরবে বাবা, যা গরম। দেখি কি খাবে বলছে তো, আমাকে এই করে দাও, কর্ন বাটার কর্ন করে দিতে হবে, খাবে। এই কর্নকে এখন একটুখানি এ করে দিচ্ছি, সুইট কর্ন, বাটার সুইট কর্ন খাবে বললো। সুইট সৌমিককে চা করে দিলাম, বললো একটু চা করো না, মাথাটা ধরে আছে গরমে। এই যে ওকে এখন করে দিলাম, যে বাটার দেওয়া এটাকে জাস্ট এম মাখিয়ে দিতে হবে। যাও যাও যাও, গন্ধ বেরোচ্ছে, গরম কিন্তু, গরম তো আমি বলতে পারছি। এখন একটুখানি বেরোবো, বেরোবো বলতে সৌমিক বললে একটু হেঁটে আসি, চলো রিকনের স্যার আসবে, পড়তে যাবে। খালি গায়ে ঘুর ঘুর করছিস কেন? গরমে আমি কি করব, সত্যি কথাই। আমাকে বলে গরমে খালি গায়ে থাকবো না তো ঘরের মধ্যে কি করে থাকবো, জামা কাপড় পরে থাকবো। চলো আমি একটু বেরোই, বেরিয়ে যদি ব্লগিং করতে পারি তো করবো, আর না হলে চলো রাখছি এখন, সৌমিক তাড়া দিচ্ছে। তিন নম্বর প্ল্যাটফর্ম ঘুরে তারপর দুয়ে আসলাম। এই যে আমরা এখন রামুদার কাছে ফুচকা খেতে এসেছি, একদম আমার বাড়ির সামনে, কালী মন্দিরের পাশে। সৌমিক হচ্ছে ফুচকা লাভার, ও ফুচকা মোটামুটি খায় ভালো, আমি খাই না। চলো ফুচকা খেয়ে নিই একটুখানি অল্প করে। এইমাত্র ঘরে ঢুকলাম, ওই যে বাজার করলাম তোমার এঁচোড়, আম, ভেন্ডি আর কি করলাম, করলা। আর আসার সময় না সুনীলদা আছে, সুনীলদার কাছে আমরা সব রকম শাক পাতা নিই, ঢেঁকির শাক, ঢেঁকির শাক তোমরা জানো কি না জানি না, আমি যেদিনকে আনবো আরেকদিন তোমাদের দেখাবো। ঢেঁকির শাক কারোর কাছে পাই না, সুনীলদার কাছে গেলে পাবে। আজকে নিলাম একটু পাট পাতা, পাট শাকটা নিলাম, নিকন পাট শাকটা খেতে ভালোবাসে। আর পাট পাতার ডাল হলে তো মানে ইয়াম করে খায়, কিন্তু আমার অতটা ভালো লাগে না, আমার বেশি ভালো লাগে পাট পাতার বড়া। কালকে রিকনদের স্কুল ছুটি দিয়েছে, আর তোমার পরশু থেকে অনলাইন, তবে অনলাইনে রুটিনটা দিয়ে দেবে বলেছে,
এখনো যাইনি আমি, এখানটায় বসে আছি। হাওয়াটা ডাই খুব ভালো লাগে। অনলাইন করে দেবে বলেছে। এই যে ওটা কি? ও আমি বাটার স্কচ করব, বাটার স্কচ আর কিছু পেস্তা নিয়ে এসছে। রিকন আর সৌমিক খাবে পেস্তা, আমি খাবো বাটার স্কচ। বুড়ি দেখে বললো আমাকে দিলি না তো রিকন, একা একা খেয়ে নিচ্ছি। যে বলো বলো তুমি বাড়িতে আসো তাহলে রকমার পিস সব খেয়ে দেবো। এই যে বন্ধু এটা আমার আমার বাটার স্কচ, এটাতেও রিকন দেখো লোভ দিচ্ছে। ওই দেখো দেখেছো দেখেছো, দেখো দেখো দেখো, নিজেরটাও খাচ্ছে আমারটাও খাচ্ছে। সৌমিক বাবু ক্যামেরার পেছনে দারুণ খাচ্ছে। নিজেরটাও খাবি আমারটাও খাবি, কেন এরকম করছে দেখো? করতে হয় বলো, বহু হিংসুটে মা নাকি হিংসুটে ভাব। ওই দেখো এমন করে দেখেছো, এক নম্বরে ছোট। তো বন্ধুরা এখন রাত 11টা বেজে গেছে, আমাদের কিন্তু ডিনার পুরো কমপ্লিট, মানে সৌমিক ফ্ল্যাট হয়ে গেছে বিছানায়, রিকন শোবে, আমিও শোবো। একটুখানি ভাবলাম তোমাদের সাথে কথা বলে নিই, কথা বলতে আমি তো ভিডিও এন্ড করিনি, কালকে অবধি আর টানবো না, এখানেই ভিডিওটা এন্ড করছি। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, নিজেদের যত্ন নিও, খেয়াল রেখো, আর খুব সাবধানে থেকো এই গরমে, গরমে বেশি করে জল খাও। কিন্তু রিকন লাইক শেয়ার সাবস্ক্রাইব আর বেল আইকনটা টিপে দিও, যাতে নতুন ভিডিও ছাড়লে তোমাদের কাছে অটোমেটিক্যালি প্রথমেই পৌঁছে যাবে। ঠিক আছে চলো রাখি এখন, টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো।